বিএনপি যেরকম খাম্বা তৈরি করছিল সেরকম ইনারা এখন বোধহয় লোডশেডিং হয় না পাওয়ার ভাই এখন লোডশেডিং না হইলে হয় আমাদের গ্রামে গঞ্জে হয় না একটা কারণ আছে যতটা বিদ্যুৎ উৎপাদন করতে পারে কিন্তু ট্রান্সমিশন লাইন ডিস্ট্রিবিউশন লাইন দিয়ে ওই রকম এখনো শেষ করতে পারে এই যে ধরেন যে তাহলে বিদ্যুৎ দিলেন কেন রেন্টাল যদি লাইনই না করতে পারে তাহলে টাকা কয় লাগবে ডলার যে এক্সপোর্ট হচ্ছে আর আমাদের ফাঁসিয়ে রেখেছে 2 বিলিয়ন আপনার পার মান্থ আপনার রেমিটেন্স রেমিটেন্স আসছে রেমিটেন্স বাদ দিয়ে লেগেছে 85 থেকে আমরা 85 ইম্পোর্ট করতাম এখন কমিয়ে দিয়েছি কিন্তু কথা হলো যে এখনো আমাদের বিল বাকি আছে এই 3 মাসের মধ্যে 12 বিলিয়ন ফকরুল ইমাম ভাই আমরা যেটা আলোচনা করছিলাম যে সিদ্দিক ভাই যেটি বললেন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির যে চিত্র তিনি তুলে ধরলেন সেটির জন্য তো একটি ভালো নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন আপনি কি মনে করেন এখানে অর্থনৈতিক উন্নয়ন সিং ইজ দ্য বিলিভিং উন্নয়ন হয়েছে কিন্তু পাশাপাশি ড্রব্যাক্স আছে যেমন ভাই বললেন যে কুইক রেন্টাল রেন্টাল এটা প্রথমে ছিল 4 বছর এই কুইক রেন্টাল আজ পর্যন্ত এতবার 3 বার বাড়ানোর কোনো যুক্তি ছিল না এবং সেখানে 90,000 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে বসে থাকে আর এখন আমাদের 25,000 মেগাওয়াটের ক্যাপাসিটি আছে আমাদের লাগে 14,000 মেগাওয়াট 14 থেকে 15 হলেই হয়ে যায় কিন্তু এখনও লোডশেডিং হচ্ছে তার মানে যে বিএনপি যেরকম খাম্বা তৈরি করছিল সেরকম ইনারা এখন বোধহয় লোডশেডিং হয় না পাওয়ার ভাই এখন লোডশেডিং লোডশেডিং না হলে হয় আমাদের গ্রামে গঞ্জে হয় না একটা কারণ আছে যতটা বিদ্যুৎ উৎপাদন করতে পারে কিন্তু ট্রান্সমিশন লাইন ডিস্ট্রিবিউশন লাইন দিয়ে ওই রকম এখনো শেষ করতে পারে এই যে ধরেন যে তাহলে বিদ্যুৎ দিলেন কেন রেন্টাল যদি লাইনই না করতে পারে তাহলে টাকা কয় লাগবে ডলার যে এক্সপোর্ট হচ্ছে আর আমাদের ফাঁসিয়ে রেখেছে 2 বিলিয়ন আপনার পার মান্থ আপনার রেমিটেন্স রেমিটেন্স আসছে রেমিটেন্স বাদ দিয়ে লেগেছে 85 থেকে আমরা 85 ইম্পোর্ট করতাম এখন কমিয়ে দিয়েছি কিন্তু কথা হলো যে এখনো আমাদের বিল বাকি আছে এই 3 মাসের মধ্যে 12 বিলিয়ন ইউএস ডলার আমাকে পেমেন্ট করতে হবে আমাদের রিজার্ভে আছে 20 বিলিয়ন আপনি যদি 12 বিলিয়ন পেমেন্ট করে দেন তাহলে এটার ভাড়া রিজার্ভে আছে 20 বিলিয়ন ফকরুল ইমাম ভাই আজকে সময় নেই আমি আলোচনা শেষ করতে যাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্দার শেখ হোসেন বকুল এবং মোহাম্মদ সিদ্দিকুর রহমান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসএটিভির সঙ্গেই থাকুন